এই ব্রিজের উপরে দেখেন যে ব্রিজটা বানাচ্ছে কোটি কোটি টাকা খরচ করে এই ব্রিজের উপরে কেউ হয়তো ঘুমায় না খায় খালি পেটা। সো আলটিমেটলি এসব বলে লাভ নেই, এটা দেশের উন্নতি আর অবনতি দুইটা একসাথে দেখা দেয়। আপনারা অনেকেই মানে ভূত এফএম যারা শুনতেন তারা তেজপাতাগুলি প্রায় অনেক ভয়ঙ্কর রকম গল্পের কথা শুনছেন। এখন ফায়ার বার্ন খাওয়ার জন্য রেডি সজীব ভাই আমাদের। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ। এই যে আগুন জ্বলছে, এই সজীব ভাইয়ের মুখে ফায়ার বার্ন চলে গেল। বাইকের যে ফিল্টারের জন্য কিছু রাস্তা এসে দেখেন লোহার ইট দিয়ে মানে ঝাঁক বানায় ফেলছে যাতে আমাদের ছায়া মানে রোদ না লাগে আর কি, বুঝতে পারছেন। Hello everyone, this is Mohammad Sadruddin Shajib from MSH Shajib's vlog. আমি আজকে একটা সকালে বেরিয়েছি, সকাল এখন বাজে হচ্ছে সকাল 8:15। আমার সাথে সকালে বেরোয় বাট আমি এটাই আমার জন্য সকাল। যাই হোক, আমি যাচ্ছি একটা জন্য জায়গায়, সেটা হচ্ছে ফার্স্টে আমি যাবো হচ্ছে নতুন বাজার। নতুন বাজার থেকে আমার এক ফ্রেন্ড আছে নাম বাপ্পি, ওকে পিক করবো। পিক করে আমি যাবো ডিরেক্ট পুরান ঢাকা। পুরান ঢাকা থেকে একটা কাজ আছে, কাজটা শেষ করে যাবো হচ্ছে একটু কোর্টে। কোর্টে একটা ছোটো এক সমস্যা আছে, ওটা একটু দেখে দিয়ে চলে আসবো। বেশি বড় জার্নি হবে না, ছোটো জার্নি হবে। সো ব্লকটাও হয়তো ছোটোই করবো। 52 নম্বর কন্টেন্ট আপলোড করা হয়েছে, আপনারা কে কে দেখছেন হাত তোলান। হাত তুলতে হবে না ভাই, সমস্যা নাই, আমি ডেলি ব্লগ আমার মতো আমি করে যাবো, এটার কোনো চেঞ্জ আসবে না। আমার ক্যামেরার পজিশন তখন আসতে ঠিক নাই, যাই না আমার আবার। সো আমি চাই, আসলে একটু দেরি করে ফেলছি, আরও আগে বাড়ানো দরকার ছিল। আমার নতুন বাজার হয়ে পুরান ঢাকা হয়ে হাইকোর্টের মধ্যে 10টার মধ্যে যেতে হবে, সেক্ষেত্রে 8:15 না স্যার 8:30 বাজে প্রায়। দেড় ঘন্টায় পুরো ব্যাপারটা কাভার করতে পারবো কিনা যাই না। সো আমি চেষ্টা করতেছি কাভার করার, আপনারা থাকেন, আমি আসতেছি ওর পিক করে, তারপর আবার ইনশাল্লাহ আসতেছি। 6 তারিখ মনে হয়, 6 তারিখে জ্যামের পরিস্থিতি দেখায় দেই। উত্তরার মধ্যে বাংলা লেনে আইসে চাই পা এই অবস্থা পুরাটা, চিন্তা করেন। স্কুল কলেজ এখনও খুলে নাই, আমি র্যাব 1-এর হেডকোয়ার্টারের পাশে, এখনও খুলে নাই স্কুল কলেজ, ভার্সিটি কিছু খুলে নাই, তাই এই অবস্থা। তাহলে ভার্সিটি কলেজগুলো খুলে দিলে কী অবস্থা হবে চিন্তা করে দেখেন, পুরো রাস্তা ব্লক। কিন্তু আমার যাইতে হবে কিন্তু ওই 10টার মধ্যে, কিচ্ছু কারণ নাই, বুঝলাম না কোন দেশে আছি আমরা। কাকরাল জামে আটকা দিছি। আমরা আসছিলাম হচ্ছে মানে বাইকের অঙ্গরাজ যেটা বলে, এটা হচ্ছে রংশাল। রংশাল থেকে আমরা একটু কাজ করাইছি, আমরা যাবো হচ্ছে ওই নাজিরা বাজারের দিকে, ওইখানে আমরা ই খাবো কী বলে কি বাদামের শরবত পান খাবো, আর হচ্ছে আর কি বাদামের শরবত পুরো ঢাকা শহরের সবচেয়ে ভয়ঙ্কর রোড হচ্ছে পুরান ঢাকায়। তখন কে কোন দিক দিয়ে এসে মাইরে দেবে তার ঠিক ঠিকানা নেই। যদি আমি এখানে আমার বাপি এক ফ্রেন্ড আছে এখানে আড্ডায় আসা হয়তো, যার কারণে আমি অভ্যস্ত ব্যাপারটা। আমরা আসছি হচ্ছে পুরান ঢাকা, আমার ইসের কাজ শেষ করে ফেলছি মৌসালের, সাথে আছে আমার ফ্রেন্ড বাপ্পি।
আর আমরা এখন হানিফ বিরিয়ানি খাবো। তো খাওয়া তো আমি খুব একটা দেখাই না, আজকে নাই কিঞ্চিৎ দেখাবো, চলে নাই। যদি এটা স্পন্সর করতেছে বাপ্পি ভাই, কারণ তার এলাকায় আসছি, সে স্পন্সর করবে, এটাই স্বাভাবিক। আপনারা দেখতে পারেন বিরিয়ানির এটা স্পেশাল। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বিউটি লাচ্ছি গাইতে। এটা পুরান ঢাকার সবচেয়ে ফেমাস লাচ্ছি বলে পরিচিত, বিউটি লাচ্ছি ঐতিহ্যবাহী, অনেক আগের বাপ্পী শিখাই দিল। আর এই পুরান ঢাকার পুরো ব্লকটার স্পন্সর আমাদের বাপ্পী আশরাফুর রহমান খান বাপ্পী ভাই। কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন পুরো পিওর। এটা কোথাও কিনা না না, ওনারা নিজেরা বানায়। চিনি মধু ওকে। আচ্ছা, এখানে আরো অনেক কিছু আছে, যেমন নাম কি ভাইয়া? আইস দিচ্ছে মশলা বলে, আইস দিচ্ছে বাপ্পী লেবু শরবত খাবে, তাই লেবু শরবত বানিয়ে দেওয়া হয়েছে ওকে। বাট আমি লাচ্ছি খাবো, লাচ্ছি শরবত খাবো, যে লাচ্ছিটা খাবো। কি বলে নামটা কি? এটা লাচ্ছি, লাচ্ছি একটু লাচ্ছি দুই পেয়ে গেলাম। থ্যাংক ইউ। ফায়ার পান হচ্ছে, রেডি হচ্ছে। ভাই আপনার নাম কি? ভাই আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল জলিল। ভাই ফায়ার পান বানায় এখানে। দোকানের নাম আল্লাহদান জলিল। দোকানের নাম হচ্ছে আল্লাহদান জলিলের মিষ্টি পান প্লাস আগুন পান। আমরা আজকে আগুন পান খাবো। নাজিরাবাজার চৌরাস্তা, নাজিরাবাজার চৌরাস্তাতে আছে, এটা বানাচ্ছে খুব ফাস্ট। এত জিনিসপত্র কেমনে কাজ করে আল্লাহ জানে, হ্যাঁ কি তোর আল্লাহ। ঠিক আছে, সমস্যা নেই। এখন ফায়ার পান খাওয়ার জন্য রেডি সজীব ভাই আমাদের। আল্লাহ আল্লাহ, এই যে আগুন জ্বলছে, এই সজীবের মুখে ফায়ার পান চলে গেল।
Hangru. Thank you bhai apnake dhonnobad oshongkho. So ei nazira wala chorasta emon kono dokan nai je nai jemon moti biryani house edik theke ache ui dure mamon biryani ek jomin kore dekha dei o jomin hocche na tarpor ache hocche khushbu biryani house moti biryani house jagor era sokol bogar chapo ache koi ei je poro ei je alkorim jagor so apnara ekhane ashle je kono kichu khaben ও আমরা একটু বাপ্পির বাসা আসছিলাম আমার স্কুল ফ্রেন্ড সো এখান থেকে বাপ্পির বাসা থেকে বেরিয়ে বাপ্পির বাসা একবারে ঢাঙ্গা বাংলাদেশ মেডিকেল বানি ইউনিটের কাছে মানে বাংলাদেশ মেডিকেল 2 যেটা ওটার কাছে আছি আর মানে এখান থেকে সবকিছু কাছে আছে বঙ্গ মার্কেট তাও নবপুর ওদের বাসাটা অ্যাকচুয়ালি হচ্ছে তেজপাতাগুলির নাম শুনছেন আপনারা অনেকেই মানে ভূতে ফেম যারা শুনতেন তারা তেজপাতাগুলি প্রায় অনেক ভয়ঙ্কর রকম গল্পের কথা শুনছেন সেই তেজপাতা পাতাগুলি দিয়ে যায় গ্রোভ নিবাস হচ্ছে ওদের বাসা সবচেয়ে পুরাতন বলতে গেলে একটা ফ্ল্যাট এখানে হয় অনেক আগে 2004 এর দিকে এখানে ওটা মানে একটা ফ্ল্যাট ওদের আছে যদিও ওখানে থাকে না ও চাকরি পারপাসে থাকতে হয় নতুন বাজার যেখান থেকে আমি আজকে সকালে পিক করছি ওকে তো এখান থেকে সবই আছে নিউ ইয়র্ক গেট কাছে নীলগেট কাছে আমি এখন যাচ্ছি উত্তরা সেটা হচ্ছে আপনার স্মৃতিসৌধের পাশ দিয়েই টিএসসি হয়ে যাব শাহবাগ হয়ে আর এই জায়গায় অনেক মানুষের অনেক স্মৃতি আমাদের নিজেদের অনেক স্মৃতি আছে স্কুল কলেজের সো স্মৃতিগুলো তো আসলে স্মৃতি থাকা যাবো অতিথি মানে আগের মতো যদি এরকম ব্যাপার স্যাপার নাই মানে আগে এখানে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকলে মনে হচ্ছে এটাই জীবন কিন্তু এখন এখানে এক কাপ চা খাওয়ার চেয়ে বেশি সর্বোচ্চ নামা হয় না হচ্ছে টিএসসি মোড় এই সেই ঐতিহাসিক ভাস্কর্য এই জায়গাটাতেও কাজ চলতেছে মানে বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে কাজ চলতেছে না মানে এবং এইসব কাজ কামের কারণে কতটুকু বেনিফিটেড হবে মানুষ এটা জানে না যখন হবে সেটা আমার বাচ্চা কাচ্চা হয়তো তার বাচ্চা কাচ্চা হয়তো পাইতে পারে তাও কতদিন বাঙালি এটাকে টিকে রাখবে এটা একটা কোশ্চেন যাই হোক সরকার তো করতেছে করুক সেটা ভালোর জন্যই করতেছে আর অনেক কিছু করার আছে সাধারণ মানুষের জন্য বেশি করার আছে এই ওই ব্রিজের উপরে দেখেন ব্রিজটা বানাচ্ছে কোটি কোটি টাকা খরচ করে এই ব্রিজের উপরে কেউ হয়তো ঘুমায় না খায় খালি পেটা সো আলটিমেটলি এইসব বলে লাভ নেই এদের দেশের উন্নতি আর অবনতি দুটো একসাথে দেখা দেয় যাই হোক এরকম কথাবার্তা বললে কয়েকদিন পর আমার আমি গায়ে বোঝা যেতে পারি সেরকম কথাবার্তা না বলে আমি বলিও না এই টাইপের কথাবার্তা খুব একটা সো লাস্ট ব্লগে বলছিলাম কাউকে সাবস্ক্রাইব করতে না তো একজন আমার মানে অ্যাকচুয়ালি আমার ভিডিওর যে সিস্টেম সেটা হচ্ছে মেইনলি মেন অ্যাকশন পার্টগুলো নিয়ে আমি সামনে রেখে পরে আমার ইন্ট্রো দিয়ে পরে টোটাল ভিডিওটা আনি কারণ হচ্ছে আমার ভিডিওগুলো সবগুলোই বড় হয় ওই বড় ভিডিও অনেকে দেখতে চায় না এই জন্য পুরো ভিডিওটার মধ্যে কী আছে এটার একটা শর্টস আমার আমি ফার্স্টে দিয়ে দিই যাতে কেউ কেউ যদি ওইটা দেখার জন্য হলেও হয়তো বসে থাকতে পারে ইন্টারেস্টেড হইতে পারে আমি একটা সিক্রেট সিক্রেট বলে দিলাম ওইটা অনেকেই করে আমিও করি যাই হোক তো একজন জাফরিন পুনম আমার সিনিয়র এক সিনিয়র আপু উনি মালয়েশিয়া থাকে বর্তমানে বাংলাদেশে আসে আটকে গেছে করোনার কারণে উনি কমেন্ট করছে ফার্স্টে ভিডিওর ফার্স্টে স্টার্টিং দেখেই নাকি আলটিমেটলি সে ভিডিও ভয়ে ভিডিও আর দেখে নাই সো আসলে ওইটা আসলে তো একটা এন্ডিং ছিল এন্ডিংটা সামনে আসছিলাম মেনলি ওইটা অ্যাট্রাকটিভ একটা পার্ট ছিল এই জন্য ফার্স্টে ওইটা তো ওইটা একটা মানে যে কোনো কিছু সাডেন যে কোনো কিছু মানুষ পছন্দ করে আমি এখন শাহবাগে আছি এই যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আমার মা এখানে দীর্ঘ 10 বছর ডায়ালাইসিস করতো তখন সে এখানেই ছিল আর সে আর একটা হাসপাতালে ছিল কি জানি নাম কিন্তু তখন এটার নাম পিজি হাসপাতাল নামে ছিল এখন পিজি হাসপাতালে অনেকে চেনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি কেউ খুব একটা বড় না যাই হোক যাই বলুক এ হচ্ছে সে শাহবাগ আচ্ছা আমরা সিগন্যাল মধ্যে আমাদের
মজা করার জন্য বা আমাদের বাইকারদের ফিল দেওয়ার জন্য কিছু রাস্তায় যে দেখেন লোহার ইট দিয়ে মানে ঝাঁক বানা ফেলছে যাতে আমাদের ছায়া মানে রোদ না লাগে আর কি, বুঝতে পারছেন? তো বুঝতে পারছেন আমাদের সরকার আমাদের কত কিছু চিন্তা করে আমাদের বাইকারদের ব্যাপার নিয়ে। যাই হোক, রাস্তাঘাটে উদয় আজানে মারা না দিলেই হয় আর কি। এখন বাজে হচ্ছে দুপুর 2:30 বা একটু বেশি, হ্যাঁ 2:30 হবে। আর একটু পরে রওনা দিলে হয়তো রোডটাতে যাওয়াই হতো না, কিন্তু এখনই দেখে যাওয়ার না যাওয়ার মতো অবস্থা হয়ে আছে। হ্যাঁ, যা যে কথা সেই কাজ। নর্মালি 4:30-5টার দিকে বললে আজকে পৌঁছাতে হতো 2 ঘন্টা পর, কিন্তু 8:30 সময় রওনা দিয়ে তুই হালকা পাতলা ভালোই জ্যাম ট্যাম পাইতেছি। একদিন চিন্তা করছি জ্যামে ব্লক করবো, এই এই যে সামনে স্কুল কলেজগুলো খুলতেছে না 12 তারিখ থেকে, ইনশাল্লাহ সেদিন থেকে ধরেন যে 11 তারিখের পরে হয়তো আমি মেন রোডে বাইরে করে যাই না, তবে একদিন জ্যামে ব্লক করতে পারবো এটা শিওর। মানে জ্যাম ধরেন যে সব দিক দিয়ে সব কিছু লাগায় লুগায় সানস্ক্রিন মানস্ক্রিন লাগায় নিয়ে পরে বাইরেও জ্যামে ব্লক করতে, জ্যাম দেখাবো খালি সেদিন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার জ্যাম, কত কিলো যাবো, কত কিলোতে কয় ঘন্টা গেলো, পার কিলোতে কত করে গেলো ওই দিক দিয়ে জায়গা যাই আমাকে শর্টকাট মেরে কাটাবে না দিক দিয়ে। এটা হচ্ছে পরিবাগ না ভাইয়া, পরিবাগ পরিবাগ পরি নাই তাহসান ভাইয়ের বাসা। এটা এই যে দেখো তাহসান ভাইয়ের বাসা, তাহসান ভাই এখানে থাকে। আমরা আমার আম্মা মারা গেছে 2005-এ, তখন আমরা থাকতাম সিন্ডেল রোড, এদিক দিয়ে যাওয়া যেত আর কি। আমি তো লোক কথা বলি না ভাইয়া, আমি তো কথা বলি অডিয়েন্সের লাগে। এ কি এখানে পেয়ারা বেগুন ফেলাই ফেয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা এদিক দিয়ে একটা শর্টকাট মেরে ওখানে জ্যামটা দেখছি, জ্যাম সামনে পাবো এবার শিওর। আচ্ছা আমরা ফার্ম গেট টার্ম গেট ক্রস করে বিজয় সৈনিক কাছাকাছি যা পুলিশদের সাথে দেখা করবো, যখন তখন মানে সার্জেন্টদের সাথে যখন দেখা হবে তখন আসতেছি, দেখি আজকে সার্জেন্টের কোনো সার্জেন্টের সাথে মজা নেওয়া যায় কিনা। ঠিক আছে আসতেছি। দেখেন ঢাকা শহরের রাস্তা এত উন্নত হয়ে গেছে যে রিক্সা সহ আঙ্কেল পড়েই গেছে, অস্বাভাবিক ব্যাপার স্যাপার। যাই হোক, আমরা বিজয় সাহেবের কাছাকাছি চলে আসছি। বিজয় সাহেবের জ্যামটা সারছে, এখানে অনেক গাড়ি থাকে যেগুলোর সাথে আসলে প্রশ্ন খেলা যায়। তো আমরা মহাশয় ব্রিজ ক্রস করে চলে এসেছি, মানে একলেও চলে আসছি, মানে অর্ধেক রাস্তা এসে পড়ছি। আমার আসলে রেগুলার যাওয়া আসা করা হয়েছে তো সাইডে, সেই জন্য আমার এই রাস্তাটা আসলে এত বেশি কমন যে মানে আসলে শুক্রবার প্রতিদিন আসতাম, যাইতাম অফিস করতাম তখন সকাল 8:30 আসতাম, মানে 12:30 বেরোতাম, আবার এখান থেকে 6টা বাজতাম 5টা বাজতাম ঠিক নাই,
আর অনেক জায়গায় যাইতাম। সো সো সবাইকে আল্লাহ হাফেজ, সাথে থাকবেন সামনের ব্লগগুলোতে, কিপ ব্লগিং।